এই রাস্তাটা এত মাটি বালি দেখে বুঝতে পারছি এখানে অ্যাকচুয়ালি পুরো জলে কভার হয়েছিল, এই জায়গাটা অনেকটাই বেশি লো। আর এইখানে আমরা এসেছি এক জায়গায় যাবো বলে, বানানা স্টিম, বানানা ফ্লাওয়ার একটা মার্কেট আছে যেখানে এরকম একদম টিপিক্যাল বেঙ্গলি খাবার গুলো পাওয়া যায়। যেতে গিয়ে দেখছি রাস্তার পুরো এই রকম অবস্থা, আর এখানে ম্যাপ আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, বিকজ রাস্তায় কোথাও না কোথাও জল বা ব্লকেজ এখনো ম্যাপ আছে। মে সির্ফ ব্লকস হ্যায় না, পানি নেই বতায়া ম্যাপে, শুধু আমাদের বললো যে ব্লক আছে। বলছো বলতে যে মোর দ্যান 10 কার্স ওয়াজ স্টাক হিয়ার এন্ড স্টিল দে আর देयर इवन বাস। হ্যাঁ হ্যাঁ, সব কিছু আটকে গেছিল এখানে, এত জল আছে, আমরা পুরো দুনিয়া ঘুরে এসেছি সত্যি। আর আজকে যাচ্ছি তো না, অন্য কোথাও নিয়ে যাচ্ছে। টাইম 12টা বাজতে যাচ্ছে, মোটামুটি বাজার পেয়েছি, বাট আমাদের কিন্তু ঘুরে যেতে হবে। এবার আমরা জানি না কোন রাস্তা দিয়ে যাবো, তো আমাদের জাস্ট ব্লাইন্ডলি ম্যাপস ফলো করতে হবে। তাই জন্য অত ঘুরে ঘুরে আসতে হচ্ছে, নাহলে এখান থেকে বেরোলাম, এটা তো ওয়ান ওয়ে, টু ওয়ে থাকলে এখান থেকে ঢুকে যেতাম, বেরোতে আমাদের 2 মিনিট লাগলো, সে মানে একই রাস্তা দিয়ে নর্মাল যেটা হয়। গেছি পুরো দুনিয়া ঘুরে, বাপ রে বাপ সত্যি। আর আমরা মানে ব্লাইন্ডলি জাস্ট ফলো করছি, আমরা জানি না ওই পাশে, মানে ওদিকে যাওয়া দরকারই পড়ে না, কত কিছু নতুন নতুন দেখছি। ও অন্দর অন্দর পুরো গাড়ি হ্যাঁ, এখানে ভিতরে পুরো গাড়ি ফেসে আছে। তুমি এদিক দিয়ে অফিস গেছিলে সকালে? যে প্রেজেন্টলি আমাদের পার্কিং একদম ড্রাই, চাকা চাকা এসেছে। একটুখানি জল ছিল, মানে বলতে গেলে ম্যাক্সিমাম হয়তো 1 ইঞ্চ অব্দি জল হবে ম্যাক্সিমাম, সেটা সামথিং লাইক এত আন্ডারগ্রাউন্ড আছে তো একটু বৃষ্টি তো হয়েছিল, বৃষ্টিও তো কোথায় একটা তো জল জমে হচ্ছে যে ভাই, অন্যদের পুরো বাড়ি ফার্স্ট ফ্লোর ডুবে গেছে, মুডোস পুডোস তে একদম ফার্স্ট ফ্লোর অব্দি জল ছিল, মানে পুরো একটা ফ্লোর ডুবে গেছে লিটারালি। আর ওরা নিচু বলে আরো ফেসেছে, হ্যাঁ ওদের একটু গ্রাউন্ডটা নিচু আছে, আদারওয়াইজ অন্য জায়গা অ্যাট লিস্ট কোমর অবধি জল গেছে ইজিলি, আর এদিকে জবরেলি কোন কোন জায়গায় ছাতি অবধি জল চলে এসেছে, এরকম এরকম সিচুয়েশন হয়েছে। আমরা যাচ্ছি টেরেস গার্ডেনে, আজকে কিন্তু বাই দ্য ওয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা, এত মানে ফ্লাওয়ার্স এ ভর্তি। আর আমরা প্ল্যান করেছি ওখানে একটু গেমস টেমস নিয়ে যাব, কয়েকটা গেম আনা হচ্ছে, পরে তোমাদের দেখাবো। উই টুক সাম ড্রিঙ্কস, সাম স্ন্যাক্স এন্ড উই আর গোইং। টিস্যু নিয়েছো? এটা বেক টিস্যু নিয়ে নিতে, আর ড্রাই টিস্যু নেওয়া হয়ে গেলে টিস্যু পেপার দেখি তো অনেক উড়ে উড়ে আসছে, স্টর্মের মতন হচ্ছে তো। বিকজ আমার গেলে ওখানে কথা বলতে, এখানে একজন ইন্ডিয়ান আছে, উনি আসাম থেকে আছে, মানে এখানে দেখাশোনা করে। এখন এত ডাস্ট হয়ে গেছে দেখো, ওইখানে তো দেখতে পাচ্ছ, তো এসে ক্লিন করছে। আর আর এখন না মনে হচ্ছে বাইরে স্যান্ডস্টর্ম হচ্ছে, মানে জাস্ট আমরা অন টাইম ঢুকে গেছি, নাহলে খুব ধুলো ময়লা হতো, চুল ঠুল মুখ টুক সব যেত। যাই হোক, বসে এটুকু বলছে না, কফি খাচ্ছে, কি ভালো লাগছে। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া, আর এই গ্রিনের মাঝখানে চারিদিকে এত গ্রিন আর ফ্লাওয়ার্স, এর মাঝখানে বসার ফিলিংটা না মানে আলাদা। মানে আমরা আরাম করে বসে একদম কথা বলছিলাম, হাতে না ইউনো গরম গরম একদম, হাতে একদম কোল্ড কফি নিয়ে, এই ভেতরে গরম খাওয়ার কিছু মানে কথাই নেই। আর সেরকমই আজকে স্পেগারিটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমরা ওখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ইট ওয়াজ টু গুড, মাঞ্চ এ লিটল হায়ার সাইড অফ দ্য প্রাইসিং, বাট ওয়ার্থ ইট। ওই যে দেখো, আবার দাদা দাদা বলে নিয়ে গেছে কি দেখাতে, বানানা ফ্লাওয়ার। যারা আমাদের মতন মানে আমার মতন অ্যাকচুয়ালি, যারা সবসময় করো না, অতটা ইজি হয় না, অ্যাভেলেবেল হয় না, আমরা যেহেতু দুবাইতে থাকি,
তো স্পেসিফিক কিছু জায়গাতেই পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না মোটামুটি এরকম। বাট যেহেতু আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম করছি, আমার মনে হয় অনেকে আমার মতনও আছে যে ফার্স্ট টাইম করছে উইদাউট এনি হেল্প, অ্যান্ড ইন্টারনেট ইজ দ্য অনলি অপশন যেখান থেকে তুমি হেল্প পাবে হাউ টু ক্লিন ইট অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অফ অল বানানা ফ্লাওয়ারটা কিন্তু দেখতে এরকম হবে। আর এটা ক্লিন করার আগে ফার্স্ট অফ অল ভেরি ইম্পর্টেন্ট, হাতে কিন্তু একটু মাস্টার্ড অয়েল লাগিয়ে নেবে। আমার কিন্তু দেখো লাগানোর পরেও একটু একটু ব্ল্যাক হয়ে গেছে বিকজ এই স্টিকি একটুনেস আছে, তো সেটা ধুলে চলে যাবে। সো বানানা ফ্লাওয়ারটা যখন এরকম দেখো ছাড়িয়ে নেবে, এর মাথায় দেখো ভেতরে এরম একটা জিনিস আছে, এইটাকে ঠিক এরকমভাবে টানবে। এই এখান থেকে যখনই এটাকে পিল করবে এরকম পুশ করবে দেখবে এরকমভাবে উঠবে। সো ইউ নিড টু ডিসকার্ড এই পার্ট অ্যান্ড এই পার্ট, এই দুটো তোমাকে ডিসকার্ড করতে হবে ঠিক যখন টানবে দুটো একসঙ্গেই চলে আসবে। জাস্ট ইউ পিল ইট অ্যান্ড রেস্ট, এই যে বাকিটা লেফট ওভার থাকলো দিস ইজ কমপ্লিটলি এডিবল। অ্যাগেন যেহেতু আমিও এইভাবেই দেখে দেখে করেছি, আমি কোনোদিনও লাইফে করিনি, আমার যেরকম জব ছিল আমি এইসব সময়েই পেতাম না, এটা একটু টাইম টেকিং অনেস্টলি। এই যে ফ্লাওয়ারটা হোল্ড করলে অ্যান্ড ইউ পুল ইট, এই দুটো ঠিক একসঙ্গে কিন্তু চলে আসবে, মাঝখান দিয়ে যখন পুল করবে দুটো একসঙ্গে আসবে। অ্যান্ড ইউ পিল ইট কমপ্লিটলি অ্যান্ড লেফট যেটা থাকবে এইটা, ইট ইজ এডিবল। বাবা চলে এসছে, চলে এসছে আবার। তো দেখো হাউ কেয়ারফুল দ্য কান্ট্রি, লাস্ট কিছুদিন ধরে অলরেডি বলা হচ্ছিল যে খুব বেশি বড় স্টর্ম আসবে দুবাইতে, আবার বৃষ্টি হবে, থান্ডারিং হবে, সেই জন্য অফিসেস করে সব ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। अभी मैं देख के गई। কালকে দেখলে যেরকম ওয়ার্নিং এসেছে লিটারালি, এখানে তোমাদের আগেও দেখেছি এরকম কিছু হলে আগে থেকেই ওয়ার্নিং আসতে থাকে, তো মোবাইল অ্যালার্ট এমনি সোশ্যাল মিডিয়া সব সব জায়গায় এগুলো আসে লেট। যখন লিটারালি স্টর্মটা স্টার্ট হয়েছে, মানে আমি একটু আগে উঠেছিলাম, মানে শুয়ে পড়েছিলাম, তখন উঠেছি একটু জল টল খেয়েছি, হঠাৎ করেছি এত আওয়াজ হচ্ছে মানে বলার মতো না, আর দরজা খুলে দিয়েছে মানে পুরো ধোঁ ধোঁ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি সেগুলো ডাস্টে পুরো ঢেকে গেছে, বড় বড় যে সামনের বিল্ডিংগুলো ছিল সেগুলো লিটারালি ঢেকে গেছে মানে চোখের সামনে একদম। তারপরে লাইটনিং হতে শুরু করলো, থান্ডারিং হতে হতে তারপরে অনেকক্ষণ ঝড় চলছিলো অ্যাকচুয়ালি, তারপরে বৃষ্টি হতে স্টার্ট হচ্ছে। তো আজকে সকালে যদি উঠে বলো সেরকমভাবে বৃষ্টি হচ্ছে, বাট হ্যাঁ খুব মানে ড্রিজলিং কাইন্ড অফ হচ্ছে, নট লাইক ফুল ফ্লেজেড বৃষ্টি। এই যে বৃষ্টি হবে হবে বলছিলো, শুধু অ্যালার্টই না, আমরা দেখলাম কত জায়গায় কত মিলে লিটারালি দুবাই ইজ রেডি কি কীভাবে ডিল করা যায়, বাট সেই তুলনায় সেরকম কিছু হয়নি থ্যাংক গড, মানে ছোটোখাটোর মধ্যেই চলে গেছে। রাত্রে ডেফিনেটলি খুব বেশি হয়েছে, বা সকাল থেকে দেখছি মানে ঘুমিয়ে বসে মুখে দেখছি রাস্তাঘাট ভেটা ভেজা, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, বাট ওই ড্রিজলিং হচ্ছে, বাট রাত্রে প্রচণ্ড বাজে হয়েছিল। আবার এরই মধ্যে কিন্তু আজকালের মধ্যে বিকাশের ডেট আছে যে কার নিয়ে যেতে হবে, যে আমাদের কারটা গ্যারাজে অনেক কিছু কাজ আছে, বিকজ পুরো সব কিছু ফিটফাট হতে হবে, বিকজ সামনেই সব কিছু রিনিউয়ালের ডেট আছে, বিকজ সেখানে যদি সব কিছু ঠিকঠাক না থাকে, অন পয়েন্ট না থাকে, তাহলে একদমই পাস হবে না গাড়ি। তো সব কিছু চেক করা, সব কিছু একবারে করে তারপরে নিয়ে যেতে হবে, আর সেখানে একটা লম্বা লিস্ট আছে, আর তার সাথে টাকার একটা লম্বা লিস্ট আছে, বুঝতেই পারছো। তো দেখি আজকে বা কালকে ওকে নিয়ে যেতে হবে, আর যাই না একদিনে দেবে কি করবে, বা হয়তো মেবি সকালে দেবে বিকেলে চলে আসবে, বাট এই মিনওয়াইল ও অফিস কি করে যাবে, আর আমারও আছে, ও আমাকে কি করে ড্রপ করবে, আমাকেও যেতে হবে ক্যাব নিয়ে বিকজ আই ডোন্ট হ্যাভ লাইসেন্স, এবার ওকেও যেতে হবে ক্যাব নিয়ে অফকোর্স। তো এখন এইগুলোই চলবে, দেখছি, কারণ বৃষ্টি হচ্ছে আজকে, তো জানি না হবে ওকে হবে না, সেটা একটা ডাউটফুল ব্যাপার।